সিজদা কোরআনে কারীম তেলাওয়াত করা যাবে নাকি যাবে না হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন সিজদা কোরআনে কারীম তেলাওয়াত করা কোরআনে কারীম এর তেলাওয়াতের জায়গা সিজদা না কেন করা যাবে না এই সম্পর্কে ইবনে তাইমিয়াহ رحمه الله বলেছেন যে এটা হলো আদব মা আল্লাহর অংশ আল্লাহর প্রতি আদব আল্লাহর প্রতি শিষ্টাচার প্রদর্শনের অংশ কিভাবে সেটা তিনি ব্যাখ্যা করেছেন যে মানুষ যখন রুকুতে যায় মানুষ যখন সিজ দেয় যায় তখন আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের সামনে নিজের পুরো অস্তিত্বকে সে অবনত করে দেয় তুচ্ছ হয়ে যায় নিজের দীনতা আহিনতা তুচ্ছতার স্বীকৃতিতে সে দেয় এবং প্রকাশে ঘটায় নিজের এই অবনত অবস্থায় তার মুখে আল্লাহর যে কালাম আল্লাহর যে কোরআন এটা যদি তেলাওয়াত হয় তাহলে সেটা আল্লাহর প্রতি আদব এবং শিষ্টাচারের সাথে যায় না কারণ অবনত অবনতমস্তকে আছে তার এই তুচ্ছতা প্রকাশের এই সময়টাতে সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে বরত্ব বর্ণায় করবে সেগুলো ভিন্ন বিষয় কিন্তু আল্লাহর কালামের যে শান এই শানটা এই অবস্থায় যদি তিলওয়াত করা হয় সেই শানের সঙ্গে যায় না আল্লাহর প্রতি শিষ্টাচারের অংশ হিসাবে আল্লাহ আলমিন এই সিস্টেম রেখেছেন আল্লাহ আলম মুহতারাবাজরিন একইভাবে সলাতের মধ্যে আমরা যখন দাঁড়াই আমরা ডান হাত বাম হাতের উপরে রেখে আমরা হাতটা বাঁধি আল্লাহ রবীন্দ্রের সামনে দাঁড়িয়ে আমরা যখন ডান হাতকে বাম হাতের উপরে রেখে দাঁড়াই তখন আল্লাহর প্রতি আদব আল্লাহর প্রতি বান্দা হিসাবে স্রষ্টার প্রতি সৃষ্টি হিসেবে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের চেষ্টা আমরা করি এর মধ্য দিয়ে আল্লাহর প্রতি আদব প্রদর্শিত হয় একইভাবে আপনি যখন সলাতে দাঁড়ান কুরআনে খেরিমেল দর বলালেন বিভিন্ন জায়গায় আমাদেরকে সলাতে স্থির থাকতে বলেছেন পল্লবী নাহুম আলা সলাতে দা ইমন এ এর দুটি ব্যাখ্যা আছে একটা তো হল নিয়মিত সলাতে করা কমন ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হল যারা তাদের সলাতে নামাজে তারা স্থির থাকে নড়াচড়া করে না যে ব্যক্তির সলাতের মধ্যে তিনি যত কম নড়াচড়া করেন যত বেশি স্থির থাকেন তিনি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তত বেশি আদব এবং সম্মান প্রদর্শন করলেন শিষ্টাচার দেখালেন আদব দেখালেন এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এবাদতে সলাতে আপনাকে স্থির থাকতে বলা হচ্ছে এটা হলো আদব মা আল্লাহ বা প্রদর্শন ঠিক একই ভাবে একজন প্রজা তার রাজার সামনে একজন অধীনস্থ তার মালিকের সামনে একজন সন্তান তার বাবার সামনে একজন জুনিয়র তার সিনিয়রের সামনে যত বেশি দৃষ্টিকে অবনত করে রাখবে তত বেশি তার ভদ্রতা তার শিষ্টাচার তার আদব তার উন্নত আফলাকের প্রমাণ বহন করবে